আপনার এই যে গলার সামনে এত বড় একটা ফোলা, হ্যাঁ, এই যে গোটা, এই গোটাটা হ্যাঁ কবে প্রথম শুরু হয়েছিল এবং এটা কিভাবে ধীরে ধীরে এত বড় হলো? আজকে মনে করেন আমার যদি 65 বছর হয়নি, তাহলে মনে করেন 30 বছর যদি আমাদের হয়, 30 বছর ধরে। আসলে মানুষের জীবনে যে কত রকম সমস্যা আছে, মানুষের দেহে যে কত রকম রোগ আছে, এটা আসলে আমরা যারা চিকিৎসক প্রতিনিয়তই সেগুলো ফেস করি এবং যে রোগী সে হয়তো বা ফেস করে। আমি এই মুহূর্তে আমার চেম্বারে আমার একজন সম্মানিত রোগী, তার নাম হচ্ছে জাহানারা, 65 বছরের এক বৃদ্ধা, এসেই সে অঝরে কাঁদছে। আপনার এই যে গলার সামনে এত বড় একটা ফোলা, ঠিক আছে, একদম চারিপাশ আপনার একেবারে ভরে গেছে, ঠিক আছে, চারপাশ দিয়ে, মানে এই যে আপনার গলা থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই কিন্তু একটা টিউমার। এই যে ফোলা, হ্যাঁ, এই যে গোটা, এই গোটাটা হ্যাঁ কবে প্রথম শুরু হয়েছিল এবং এটা কিভাবে ধীরে ধীরে এত বড় হলো একটু বলবেন? এটা মনে করেন প্রথমে একটা সাইড, একটা সাইডের থেকে আস্তে 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 মনে করো এটা দিনের দিন বড় হয়েছে। এডো ছিল না, মানে একটা সাইড আসছিল, এরপরে থেকে বাড়তে বাড়তে ফোলাটা গলায় লুই লিখছে। আচ্ছা আচ্ছা, কত বছর আনুমানিক? আজকে মনে করেন আমার যদি 65 বছর হয়নি, তাহলে মনে করেন 30 বছর যদি আমাদের হয়। 30 বছর ধরে আজকে জাহানারা বেগম তার মনের দুঃখটা শেয়ার করতে করতে কেঁদে দিল। চোখের পানি দেখে আমাদেরও খারাপ লাগে, হয়তোবা এই ভিডিও যারা দেখবেন তাদেরও খারাপ লাগবে, হয়তোবা আপনার ঘরেও এরকম বৃদ্ধা বৃদ্ধ আছে যারা রোগ বছরের পর বছর ধরে বহন করছে। কেন বছরের পর বছর ধরে বহন করে? অনেকেরই আর্থিক সমস্যা থাকে, তাদের পারিবারিক সমস্যা থাকে, কারণ এই ধরনের চিকিৎসা করাতে কিন্তু আসলে প্রচুর ব্যয়। সেই ব্যয়টা, সেই ব্যয়ভার যখন কেউ বইতে পারে না, তখন আলটিমেটলি রোগ নিয়েই কিন্তু দিনের পর দিন কাটিয়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে যে এটা কী রোগ, কেন হয়েছে, হ্যাঁ, এই বিষয়টা না জানার কারণেও অনেকটা অবহেলা অনেকে কাটায় দেয়। তো আমি একটু বলতে চাই যে আজকে যে জাহানারা বেগম এই গলার সামনে যে এত বড় একটি টিউমার নিয়ে সে বসবাস করছে, কি হতে পারে জিনিসটি আমি একটু বলতে চাই। আপনি একটু ঢোক গেলেন তো মা, ঢোক গেলেন, এই যে খেয়াল করুন, ঢোক গেলার সাথে সাথেই তার টিউমারটি নিচ থেকে উপরের দিকে উঠছে, এটা ইন্ডিকেট করছে এটা একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। এবং দেখুন বিভিন্ন জায়গায় গোটা 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 আছে, চাক্কা 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 দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই কন্ডিশনটির নাম হচ্ছে মাল্টি নোডুলার গয়েটার, অর্থাৎ অনেকগুলো নোডুল রয়েছে, হ্যাঁ, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি নোডুলার গয়েটার। আমরা বলতে পারি মাল্টি নোডুলার গয়েটারে তিনি আক্রান্ত। অনেকে এটাকে ঘ্যাগ বলে, অনেকে গলগণ্ড বলছে, হ্যাঁ, কিন্তু এটির মেডিকেল টার্ম হচ্ছে মাল্টি নোডুলার গয়েটার। এখন এটা কোন টাইপের টিউমার, এটি কি নর্মাল টিউমার নাকি ক্যান্সার টিউমার, এটাকে আগে নির্ণয় করতে হবে। সেটি নির্ণয় করার জন্য এখানে কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। যেমন আমরা একটি আল্ট্রাসোনোগ্রাম করব, আমরা একটু FNAC করব, মানে রস পরীক্ষা করে এটার ক্রাইটেরিয়াটা আমরা জানতে চাইব। পাশাপাশি যেহেতু আপনার এটা অনেক বড় একটি টিউমার, হ্যাঁ, এটার গ্রেট ভেসেলসের সাথে সংযোগ কী অবস্থায় রয়েছে, এই জন্য আমরা সিটি স্ক্যান করব, সিটি স্ক্যান অফ দ্য নেক আমরা করব। পাশাপাশি থাইরয়েড ফাংশান T3, T4, THS এই লেভেলটা দেখব। কখনো কখনো আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, একটি গুরুত্বপূর্ণ নার্ভ আছে যেটি স্বরযন্ত্রের নিয়ন্ত্রণ করে, কথা বলাটাকে এই যে নিয়ন্ত্রণ করে, কখনো কখনো এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়ে যেতে পারে, প্যারালাইসিস হতে পারে, সেক্ষেত্রে এরকম কোনো আলামত আছে কিনা আগে আমরা পরীক্ষা করে বের করে ফেলবো। আপনার বডি ফিটনেস আছে কিনা, আমি খেয়াল করলাম আপনার হাই প্রেশারের সমস্যা, তাই তো, তা আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার অন্যান্য সব অর্গান ঠিক আছে কিনা, হার্ট ভালো আছে কিনা, কিডনি ভালো আছে কিনা, আপনার রক্তের গ্রুপ কী অবস্থা, হ্যাঁ, আপনার হিমোগ্লোবিন লেভেলের মাত্রা কেমন, এই জিনিসগুলোকে আমরা এখন অ্যানালাইসিস করে ফেলব। করার পর আমরা সব কিছু যদি ঠিকঠাক থাকে,
আমরা এটাকে খুব দ্রুতই অপারেশন করে বের করে দিব এবং সার্জারি করার পর আপনি একদম স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, আসলে এই ধরনের রোগে যারা আক্রান্ত তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা হতাশ হবেন না। থাইরয়েড সার্জারির অত্যাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব হচ্ছে। আমরা অত্যন্ত সফলভাবে এই ধরনের অপারেশন সম্পন্ন করছি, রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। আজকে জাহানারা বেগম যে অবস্থায় আসলো এটির একটি ভিডিও আমরা তৈরি করে রাখলাম, নিশ্চয়ই অপারেশন শেষে তার ফলো আপটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।